বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও আমি এই আমার চ্যানেলটিতে দিয়ে থাকি। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আমি হাজির হয়েছি। রাজ্য সরকার কর্মচারীদের মধ্যে যারা যারা আপনারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই খবরটি। স্যালারি হাইক লেটেস্ট নিউজ, এটা এডুকেশনাল নিউজ রিপোর্টে বেরিয়েছে। মূল বেতন কত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মধ্যে? কেন্দ্রীয় হারে কি মূল বেতন বাড়বে? কেন্দ্রীয় হারে 2.57 হারে বাড়বে কি না সেটাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটা প্রশ্ন বেঁধেছে। তো আসুন দেখে নেওয়া যাক ভিডিওটি। রাজ্য সরকারি কর্মী মহলের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কর্মচারী বেতন কি কেন্দ্রীয় হারে বাড়বে বা কত বাড়বে? এটা কিন্তু একটা প্রশ্ন বন্ধুরা থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গঠিত সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের সব স্তরের কর্মীদের 2.57 গুণ বেতন বৃদ্ধি হয়েছিল। অর্থাৎ মূল বেতনের সঙ্গে 2.57 গুণ করে নতুন মূল বেতন গঠন হয়েছিল। কেন্দ্রের একজন গ্রুপ ডি কর্মীর প্রারম্ভিক মূল বেতন এখন 7,000 টাকা, ব্যান্ড পে এবং গ্রেড পে দুটোকে একত্রে মিলিয়ে। এর থেকে 2.57 গুণ বৃদ্ধি মানে এখন সেটা হবে 17,990 টাকা বা প্রায় 18,000 টাকার মতো। দেখুন, এখানে দিয়ে দিচ্ছে কেন্দ্রের 7,000 সঙ্গে 2.57 গুণ করে প্রায় 17,990 টাকা, রাউন্ড ফিগারে 18,000 টাকার মতো দাঁড়াচ্ছে। কিন্তু রাজ্য সরকারের একজন গ্রুপ ডি কর্মীর প্রারম্ভিক মূল বেতন এখন 6,600 টাকা, ব্র্যান্ড পে এবং গ্রেড পে দুটো মিলিয়ে। এর থেকে 2.57 গুণ বৃদ্ধি মানে এখন সেটা হবে 16,962 টাকা, মানে রাউন্ড ফিগারে যদি বলা যায় তাহলে প্রায় 17,000 টাকা। অর্থাৎ যদি কেন্দ্রীয় হারে 2.57 অনুসারে বেতন বৃদ্ধি হয় তাহলে একজন রাজ্য সরকারি কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন হতে চলেছে 17,000 টাকা। এর সঙ্গে যুক্ত হবে বাড়ি ভাড়া ভাতা, ডিএ এবং মেডিকেল ভাতা। তাহলে আনুমানবিক একটা হিসাব যদি করতে চান তাহলে আপনার বর্তমান বেসিক হচ্ছে 2.57, তাহলে আপনি নতুন বেসিক পাবেন কি হচ্ছে না নিউ বেসিক প্লাস ডিএ 2%, এইচআরএ 18% এবং এমএ হচ্ছে 500 টাকা। তাহলে এই রাজ্যের মূল বেতন 2.57 গুণ বৃদ্ধি হলে ন্যূনতম বেতন কেন্দ্রীয় সরকারের আশেপাশে থাকবে বলে মনে করছে সরকারি মহল। বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সময় বেতনের সঙ্গে সঙ্গে কোনো ডিএ থাকে না, ডিএটা যুক্ত হয়ে যায় মূল বেতনের সঙ্গে। পরবর্তীকালে নির্দিষ্ট সময় অন্তর ডিএ যোগ হয়। সপ্তম বেতন কমিশনের গঠন হওয়ার পর এখনও পর্যন্ত 12% হারে ডিএ যুক্ত হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনের সঙ্গে। যদিও সপ্তম বেতন কমিশনের সুপারিশ 2016 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, কিন্তু রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন 2016 সালের জানুয়ারি থেকে কার্যকর হয় কি না সেটাই দেখার বিষয়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।